বদলে গেছে জীবন, বদলে গেছে অভ্যাস। সুস্থ থাকার চাবিকাঠি হলো সর্বদা পরিচ্ছন্ন থাকা ও নিয়মিত শরীর চর্চা, আর তার সাথে ভালো খাবার। ভালো খান, সুস্থ থাকুন, মুখরোচক। আমরা ঘরে গিয়ে খুলবো। খাবার দাবার থাকলে সবাই ভাগ করে খাবো। দেখি দেখা দেখা একটু এটা দুজনের মেকআপ রুমে পাঠিয়ে দেওয়া পারে, ঠিক আছে? বাবা একটু খুলে দে না এটা। এই সবই ওকে ডাক না, 35 লেস না রে। তুই আবার আমার ক্যামেরা আমার কি হচ্ছে এটা? তুমি সরে যাও। এরা অনেকজন মিলে পাঠিয়েছে, লট অফ পিপল, আর সবার নাম আছে আই গেস। নমস্কার, আমি কৌশিক সেন। আমি ফেসবুকে নেই, তাই একটা পার্সোনালি ভিডিও করে আপনাদেরকে পাঠাচ্ছি যে আজকে গোধূলি আলাপের 100 রজনী পূর্ণ হলো, 100 episodes। তো সেইটা উপলক্ষে শুটিং করতে গিয়ে একটা চমৎকার সারপ্রাইজ পেলাম আমরা, যে গোধূলি আলাপ ফ্যান ক্লাবের পক্ষ থেকে এত এত সুন্দর উপহার পাঠানো হয়েছে, এবং সেগুলো সব হাতে তৈরি করা, আমাদের পেইন্টিং, পেস্ট্রিটা যেটা, কেকটা পাঠিয়েছেন, এবং মানে আমরা সত্যি মুগ্ধ হয়ে গেছি। ডিপলি টাচড যে এত ভালো লাগা আপনাদের, এত ভালোবাসা আপনাদের। তবে আমি বলবো যে আমরা অভিনেতা অভিনেত্রীরা তো আপ্লুত বটেই, কিন্তু আপনারা নিশ্চয়ই জানেন যে একটা সিরিয়াল বা কোনো কিছু, একটা ফিল্ম, একটা থিয়েটার, শুধুমাত্র অভিনয় যারা করে তাদের জন্য সাকসেসফুল হয় না। এটা আপনাদের ভালো লাগছে, গোধূলি আলাপ আপনাদের ভালো লাগছে, কারণ নেপথ্যে যারা রয়েছেন তারা অসাধারণ কাজ করছেন। প্রযোজক রাজ চক্রবর্তীতে শুরু করে এই প্রোডাকশনের দায়িত্বে যারা যারা আছে, রাহুল, দেবশ্রী থেকে শুরু করে আমাদের যে শেডিউল করে বাপ্পা, আমাদের ফ্লোরে যারা, অর্থাৎ প্রথমেই বলতে হবে ডিরেক্টরের কথা, ভিক্টো, হি ইজ এক্সট্রিমলি ট্যালেন্টেড, ওর অ্যাসিস্ট্যান্ট অভিজিৎ, অভিরূপ কস্টিউমের দায়িত্বে আছে, সৌভিক যে কন্টিনিউটি দেখে,
মিষ্টি বলে একটি মেয়ে, সোহিনী বলে একজন, এরা প্রত্যেকে ভীষণ এফিশিয়েন্ট। ক্যামেরাম্যান সুমিত, সাউন্ড রেকর্ডিস্ট উৎপল, উৎপলের অ্যাসিস্ট্যান্ট, আমাদের যারা অন্য পুরো সেট অফ টেকনিশিয়ানস, পুরো টেকনিক্যাল টিমটা, মানে দে আর এক্সট্রিমলি এনথুজিয়াস্টিক। তারা প্রত্যেকে ভীষণ ভালো, ভীষণ ভদ্র মানুষ, খুব পরিশ্রমী। আমাদের মেকআপ আর্টিস্ট বাবুয়া, রাজেশ, আমাদের আমাদের প্রোডাকশনে আমাদেরকে যারা প্রতিনিয়ত আমাদের সজীব থাকার জন্য যারা থাকেন, তপন থেকে শুরু করে সবাই আমাদের চা জল খাবার দিয়ে আমাদেরকে খুব সুন্দর করে আমাদের মনটাকে সতেজ রাখেন। ইচ অ্যান্ড এভরি ওয়ান, দে আর ভেরি সিনসিয়ার। ফলে আজকে গোধুলি আলাপ যে আপনাদের ভালো লাগছে, শুধু সেটা মাত্র আমাদের জন্য নয়, এই যে সবার জন্য। এবং আপনারা যে উপহারটা আমাদের পাঠিয়েছেন, আমি মনে করি যে উপহারটা শুধু আমার নয়, আমাদের নয়, সবার, মানে গোটা টিমটার। থ্যাংক ইউ সো মাচ। টলিপাড়ার লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না জানো।